পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন সিন্ধুকছড়ি। জেলা সদর থেকে দূরত্ব 55 কিলোমিটার। পাহাড়ি জনপদ, যাতায়াতের অসুবিধার কারণে অনেকটা দুর্গম হলেও জনবসতি শত বছরের পুরনো। এতদিন জীবন ধারণের জন্য পাহাড়ি ছড়া ও কুয়ার পানিই ছিল তাদের একমাত্র ভরসা। ফলে প্রতি বছরই পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ছিল স্বাভাবিক। গেলবারেও ডায়রিয়ায় মারা গেছেন 3 জন। সুপেয় পানির এই সংকটের যৌথ সমাধান দিয়েছে সেনাবাহিনী ও বেসরকারি সংস্থা পল্লী উন্নয়ন একাডেমি। আমরা আগে পানির জন্য খুব কষ্ট হইতো, কোথা থেকে আনতে হয়, 1.5 কিলোমিটার থেকে আমি পানি আনি ব্যবহার করতে হইতো বা খাওয়া হইতো। এখন মানে পানি পাইছে সুবিধার হইতে মানে ভালো হইতে। 45 লাখ টাকা ব্যয়ের এই প্রকল্প বিশুদ্ধ পানির যোগান দেবে 400 পরিবারকে, পাশাপাশি সেচ সুবিধা দিবে এখানকার পাহাড়ি জমিতেও। এখানে আমরা পানি সরবরাহ দিতে পারবো 400 পরিবার, আর সেনাবাহিনী গত 4 দশক ধরে এই পার্বত্য চট্টগ্রামে আমরা আছি, জনগণের সাথে মিলেমিশে আমরা কাজ করছি, তাদের সুখে দুঃখে তাদের যে কোনো সমস্যার সমাধানে এগিয়ে আসা সেনাবাহিনীর একটা নৈতিক দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকে এই সামান্য প্রয়াস। স্থানীয়রা আরো বলছে, নতুন এই ব্যবস্থার কারণে পানির জন্য তাদের পাড়ি দিতে হবে না উঁচু নিচু পাহাড়ি পথ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।